আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় কামিনী রায়। আমাদের আজকের আলোচ্য বিষয় কামিনী রায়। বন্ধুরা, এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের পরিবেশনা। বন্ধুরা, আমরা আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে কবিতাটির রচয়িতা কে? পাছে লোকে কিছু বলে কবিতাটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তরটি হচ্ছে কবি কামিনী রায়। পাছে লোকে কিছু বলে এই কবিতার কবি কবি কামিনী রায়। অত্যন্ত বিখ্যাত একটি কবিতা পাছে লোকে কিছু বলে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরার্থে কবিতাটির রচয়িতা কে? পরার্থে কবিতাটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কবি কামিনী রায়। তার রচিত একটি বিখ্যাত কবিতা পরার্থে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বন্ধুরা, কবি কামিনী রায় যে কবিতাগুলো রচনা করেছিলেন, সেই কবিতাগুলো কিন্তু অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত শ্রুতিমধুর, চমৎকার এবং অনবদ্য কিছু কবিতা। এই কবিতাগুলো অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল, অত্যন্ত সমাদৃত হয়েছিল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। সুখ কবিতাটির রচয়িতা কে? সুখ কবিতাটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তরটি হচ্ছে কবি কামিনী রায়। তার রচিত একটি বিখ্যাত কবিতা সুখ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচয়িতা কে? আলো ও ছায়া কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কবি কামিনী রায়। আলো ও ছায়া কবি কামিনী রায় রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। দীপ ও ধূপ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? দীপ ও ধূপ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তরটি হচ্ছে কবি কামিনী রায়। দীপ ও ধূপ এই কাব্যগ্রন্থটির রচয়িতা কবি কামিনী রায়। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি। পরের কারণে স্বার্থ দিয়া বলি, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। কবি ও কবিতার নাম কি? কবি ও কবিতার নাম কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কবি কামিনী রায় এবং কবিতা হচ্ছে সুখ। কবি কামিনী রায় রচিত একটি বিখ্যাত কবিতা সুখ। সুখ কবিতার পংক্তিগুলো আমরা পেলাম। বন্ধুরা, এই বিখ্যাত পংক্তিগুলো তাহলে কোন কবির? কবি কামিনী রায়। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবি কামিনী রায় রচিত বিখ্যাত কবিতা সুখ। সুখ কবিতা থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। করিতে পারি না কাজ, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। করিতে পারি না কাজ, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। কবি ও কবিতার নাম কি? অথবা কোন বিখ্যাত কবির চরণ এগুলো? অথবা কোন বিখ্যাত কবির কবিতা থেকে পংক্তিগুলো নেওয়া হয়েছে? বন্ধুরা, কোন কবিতার পংক্তি এই বিখ্যাত পংক্তিগুলো? কোন কবিতার? এর উত্তর হচ্ছে কবি কামিনী রায়, তার বিখ্যাত কবিতা পাছে লোকে কিছু বলে। বন্ধুরা, পাছে লোকে কিছু বলে কবি কামিনী রায় রচিত একটি বিখ্যাত কবিতা। আর এই বিখ্যাত কবিতার এই চরণগুলো বা এই বিখ্যাত পংক্তিগুলো, পাছে লোকে কিছু বলে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কবি ও কবিতার নাম কি? বন্ধুরা, এর উত্তরটি হচ্ছে কবি কামিনী রায়, তার রচিত একটি বিখ্যাত কবিতা পরার্থে। পরার্থে কবিতা থেকে এই পংক্তিগুলো নেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। কামিনী রায়ের জীবনকাল কোনটি? কামিনী রায়ের জীবনকাল কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1864 সাল থেকে 1933 সাল।
1864 সাল থেকে 1933 সাল। বন্ধুরা 1864 সালের 12ই অক্টোবর, 1864 সালের 12ই অক্টোবর কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1933 সালের 27 সেপ্টেম্বর। বন্ধুরা কবি কামিনী রায়ের জীবনকালটি আরও একবার জেনে নেওয়া যাক। 1864 থেকে 1933 সাল, 1864 থেকে 1933 সাল তিনি জন্মগ্রহণ করেন 1864 সালের 12 অক্টোবর, 1864 সালের 12 অক্টোবর এবং মৃত্যুবরণ করেন 1933 সালের 27 সেপ্টেম্বর। 1864 সালের 12 অক্টোবর জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1933 সালের 27 সেপ্টেম্বর। বন্ধুরা এবার তার জন্মস্থানটি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন তৎকালীন বাকেরগঞ্জ জেলার বাসন্ডা গ্রামে। কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন তৎকালীন বাকেরগঞ্জ জেলার বাসন্ডা গ্রামে, যেটি বর্তমান ঝালকাঠি জেলা। কবি কামিনী রায় মৃত্যুবরণ করেন তৎকালীন বিহারের হাজারিবাগে, তৎকালীন বিহারের হাজারিবাগে, বর্তমানে এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্য। বন্ধুরা কবি কামিনী রায় সম্বন্ধে কিছু তথ্য না জানলেই নয়, সেই তথ্যগুলো তার সম্বন্ধে একটু জেনে নেওয়াটা ভালো। তিনি ভারতবর্ষের প্রথম মহিলা গ্রাজুয়েট, তিনি বেথুন কলেজ থেকেই এই গ্রাজুয়েশন ডিগ্রিটি লাভ করেন। বন্ধুরা কবি কামিনী রায় থেকে পরবর্তী যে প্রশ্নটি, সেটি হচ্ছে কবি কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বন্ধুরা এর উত্তরটি হচ্ছে আলো ও ছায়া। আলো ও ছায়া এটি কবি কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ। মাত্র 15 বছর বয়সে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় এবং এই কাব্যগ্রন্থটিতে কবি কামিনী রায়ের নাম উল্লেখ ছিল না। তৎকালীন সমাজে মেয়েরা কবিতা সেইভাবে লিখত না এবং লিখলেও সেইভাবে তার নামটি প্রকাশ করার সাহস পেত না। এরকম একটি পরিস্থিতিতে কবি কামিনী রায় তার প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ করেন এবং তৎকালীন হিন্দু সমাজে পুরো মহিলাগণ বিদ্যা চর্চা বা জ্ঞান চর্চা করতেন না এবং এটিকে ভালো চোখে দেখাও হতো না। কিন্তু কবি কামিনী রায়ের পিতা একেবারেই অন্যরকম ছিলেন। তিনি মেয়েদের পড়াশোনার ব্যাপারে বা তাদের জ্ঞান চর্চার ব্যাপারে অত্যন্ত উৎসাহী ছিলেন এবং তিনি তার কন্যাদেরকে শিক্ষিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। বন্ধুরা আমরা আমাদের আলোচনায় চলে আসি। আলো ও ছায়া এটি কবি কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ। মাত্র 15 বছর বয়সে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় এবং কাব্যগ্রন্থটিতে গ্রন্থকর্ত্রীর নাম উল্লেখ ছিল না। বন্ধুরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবি কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া এর ভূমিকা লেখেন, অর্থাৎ আলো ও ছায়া এই কাব্যগ্রন্থটির ভূমিকা লেখেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা কবি কামিনী রায়ের সাহিত্য কর্মগুলো আরো এক ঝলক জেনে নেওয়া যাক। বন্ধুরা আমরা কাব্যগ্রন্থগুলোর নামগুলো সম্বন্ধে একটু জেনে নিচ্ছি। আলো ও ছায়া, আলো ও ছায়া, দীপ ও ধূপ এই কাব্যগ্রন্থগুলো সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন। আলো ও ছায়া এটি একটি কাব্যগ্রন্থ, বিখ্যাত কাব্যগ্রন্থ। দীপ ও ধূপ আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ, নির্মাল্য। নির্মাল্য আরেকটি কাব্যগ্রন্থ, মাল্য ও নির্মাল্য। জীবন পথে অশোক সঙ্গীত একলব্য। বন্ধুরা অশোক সঙ্গীত এটি কবি কামিনী রায়ের সনেট সংকলন। বন্ধুরা এখান থেকে আর তেমন কোনো তথ্য নেই, যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলো আমরা সবগুলাই জানলাম, সবগুলো আমাদের পড়া হলো। বন্ধুরা কবি কামিনী রায় অমিত্রাক্ষর ছন্দে দুটি দীর্ঘ কবিতা রচনা করেছেন আর এই দীর্ঘ কবিতা দুটি বেশ প্রসিদ্ধি লাভ করেছিল। একটি হচ্ছে মহাশ্বেতা আর একটি হচ্ছে পুণ্ডরীকী। তবে তার বিখ্যাত যে কবিতাগুলো পাছে লোকে কিছু বলে, পরার্থে, সুখ, এই কবিতাগুলো অত্যন্ত বিখ্যাত এবং এই কবিতাগুলো থেকে আসা প্রশ্নই সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন। পাছে লোকে কিছু বলে, পরার্থে, সুখ,
এই কবিতাগুলো অত্যন্ত বিখ্যাত এবং এই কবিতাগুলো থেকে আসা প্রশ্নগুলো সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন। তার কবিতার চরণগুলো আসে পাছে লোকে কিছু বলে, এই কবিতার চরণ সুখ, এই কবিতার চরণ পরার্থে, এই কবিতার চরণ, এই চরণগুলো বেশি সংখ্যক বার আসে এবং এই প্রশ্নগুলি সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন কবি কামিনী রায় অংশ থেকে। তার পরের অবস্থানে রয়েছে আলো ও ছায়া এই কাব্যগ্রন্থটি, তার পরের অবস্থানে রয়েছে দ্বীপ ও ধূপ। বন্ধুরা, এই অংশে আর তেমন কোনো তথ্য নেই যেগুলো পরীক্ষায় আসে, যে তথ্যগুলো আসে তার সবগুলি আলোচনা করা হলো। এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো লেখককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, পড়াশোনা একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া, এখানে সংক্ষিপ্ত কোনো পথ বা সংক্ষিপ্ত কোনো কৌশল নেই, এমন কোনো পদ্ধতি নেই যাতে রাতারাতি সবগুলো পড়া শেষ করা যায়। ধীরে ধীরে ধৈর্য নিয়ে প্রত্যেকটি পড়া একটি একটি করে আয়ত্ত করতে হয়, কারণ রাতারাতি বড় হবার কোনো কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। মানুষকে ধৈর্যের পরীক্ষা দিয়েই তার সফলতাকে অর্জন করতে হয়। তো বন্ধুরা, আপনারাও আপনাদের প্রস্তুতি গ্রহণে ধৈর্যশীল হবেন, নিষ্ঠাবান হবেন, এটি আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি যে আপনারা অত্যন্ত সাহসিকতা নিয়ে, দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাদের প্রস্তুতি গ্রহণে এগিয়ে যাবেন। বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, নিরাপত্তা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।